নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা। সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো ধনিয়া সর্ষে ইলিশ। এই রান্নাটি সম্পূর্ণ আমার মা আপনাদের করে দেখাবেন। ধনিয়া সর্ষে ইলিশ করতে আমাদের যে উপকরণ লাগবে সেগুলো হলো নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে 2 চামচ, আর 2 লঙ্কা দিয়ে বেটে রাখা আছে পাতলা করে, আর ছেঁকে রাখা আছে যাতে খোসাগুলো না থাকে, 2 চামচ পোস্ত বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাদা জিরে, ধনে পাতা, আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে রাখা আছে। এখানে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। সবকটা ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কার যে বেটে রেখে দিয়েছিলাম আর ছেঁকে রেখে দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। সামান্য হলুদ দেব, সামান্য চিনি দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমরা ধনে পাতা বাটাটা দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। এবার আমরা একটু গরম জল দেব। গ্রেভিটা ফুটে এলে এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। গ্রেভিটা আমাদের ফুটে এসেছে, এবার আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। সবকটা মাছ আমরা দিয়ে দিলাম। মাছগুলো আমাদের সেদ্ধ হয়ে গেলেই আমরা এবার নামিয়ে ফেলব। ইলিশ মাছটা হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে ধনিয়া সর্ষে ইলিশ। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রান্না নিয়ে।